এই শহরে প্রায় 72,000 টন হীরে ছড়িয়ে রয়েছে। রাস্তা ঘরবাড়ি পাঁচিলের মধ্যে ছড়িয়ে অসংখ্য হীরে। কোথায় এই টন টন হীরের শহর, দেখুন বিস্তারিত। হীরে অত্যন্ত দামি এবং জনপ্রিয় রত্নপাথর, যা গয়না তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে কয়েক হাজার বছর ধরে। ভারতে অন্তত 6,000 বছর ধরে হীরে পরিচিত রত্ন। মনে করা হয় বিশ্বের সর্বপ্রথম ভারতে মূল্যবান রত্নপাথর হিসেবে খনি থেকে হীরে উত্তোলন ব্যবহার শুরু হয়েছে। হীরে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে তৈরি হয়। হীরে বিশুদ্ধ কার্বন থেকে সৃষ্ট বা কার্বনের একটি বিশেষ রূপ। ভূবন্তরে প্রচণ্ড তাপ ও চাপের প্রভাবে হীরে গঠিত হতে প্রায় 100 কোটি থেকে 330 কোটি বছর সময় লাগে বলে বৈজ্ঞানিকদের ধারণা। তবে গবেষকদের মতে পৃথিবীতে এমন অনেক হীরেও মিলেছে যা পৃথিবীর বাইরে তৈরি। যাই হোক, পৃথিবী থেকে মাত্র 40 আলোকবর্ষ দূরেই নাকি হীরের গ্রহ রয়েছে। তবে সেখান থেকে হীরে উদ্ধার একটি সময়সাধ্য ব্যাপার। 1 আলোকবর্ষ সমান প্রায় 10 ট্রিলিয়ন কিলোমিটার। আসতে যেতে সময় লাগবে, তাই সেখানে যাওয়ার আশা সম্ভব নয়। চলুন ঘুরে আসি পৃথিবীরই এক শহরে, সেখানে পথে ঘাটে ছড়িয়ে রয়েছে হীরে। এই আশ্চর্য শহরটি জার্মানিতে, জার্মানির বাভারিয়া প্রদেশের একটি ছোট্ট মফস্বল শহর নর্ডলিঞ্জিয়ায়। ভূতাত্ত্বিকদের মতে এই শহরে প্রায় 72,000 টন হীরে ছড়িয়ে রয়েছে। শহরের রাস্তা ঘরবাড়ি পাঁচিলের মধ্যে ছড়িয়ে অসংখ্য হীরে। এমন জায়গা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। 898 খ্রিস্টাব্দের আগে সেখানে মানুষ বসতি বানাতে শুরু করে। পশ্চিম ইউরোপের অন্য প্রাচীন শহরগুলির তুলনায় তাকে নবীনই বলা চলে। যাই হোক, নর্ডলিঞ্জিয়ানের সেই শহর ঘিরে বিশাল পাঁচিলের সুরক্ষা বলয় তৈরি করেছিল সেখানকার মানুষ। সেই মধ্যযুগীয় পাঁচিল আজও কীভাবে অক্ষত, সেই রহস্য আজও অধরা। তা কেমনভাবে এই শহরের পরতে পরতে যে হীরের কঠিন ইসেত রয়েছে, সেই কথা বহু শতাব্দী ধরে জানতেন না কেউই। জানতেন না শহরের কথিক স্থাপত্য রীতি তৈরি 1427 থেকে 1505 খ্রিস্টাব্দের সেন্ট জোসেফ চার্চে রয়েছে আনুমানিক 5,000 ক্যারেট হীরে। এও জানতেন না যে পাথর দিয়ে শহরটি তৈরি, সেই সুয়েভাইক পাথরের মধ্যে রয়েছে ছোট ছোট অসংখ্য হীরের টুকরো। এই হীরে পাথর এলো কোথা থেকে? জানা গিয়েছে আনুমানিক প্রায় 1.5 কোটি বছর আগে 3 বিলিয়ন টনের একটি গ্রহাণু আছড়ে পড়েছিল এই জায়গাতে। ঘন্টায় প্রায় 90,000 কিলোমিটার বেগে ধেয়ে আসা সেই গ্রহাণুর ধাক্কায় 26 কিলোমিটার অঞ্চল নিয়ে একটি গর্ত তৈরি হয়। সেই সব ঘর্ষের বিপুল তাপ ও চাপে শিলার আকৃতি বদলে যায়, গঠিত হয় নতুন শিলা। কাঁচ ও হীরের আধিক্য সেই শিলাপাথরে। পরবর্তীতে সেই পাথর দিয়ে গড়ে ওঠে শহর। অথচ গত শতকের 5-এর দশক পর্যন্ত মনে করা হতো নর্ডলিঞ্জিয়ান শহরটি কোনো মৃত আগ্নেয়গিরির জ্বালামুখীর ওপর বানানো হয়েছে। 6-এর দশকে সেই ভুল ভেঙে দিয়েছিলেন 2 মার্কিন ভূতত্ত্ববিদ ইউজেনে সুমিকার এবং এডওয়ার্ড চাও। তবে হীরের শহরের বাসিন্দাদের হীরা নিয়ে তেমন আগ্রহ নেই, কারণ এইসব হীরের পুঁজি 0.2 মিলিমিটারেরও কম সাইজের। খালি চোখে এই হীরকখণ্ড দেখা প্রায় অসম্ভব, যদিও ইলেকট্রনিকদের গবেষণায় এই সূক্ষ্ম হীরের দামও অনেক।